দৃশ্যমান হয়ে উঠছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামো। করোনার মধ্যেও এগিয়ে চলছে প্রকল্পের কাজ, এরই মধ্যে কাজের অগ্রগতি প্রায় 11%। নির্ধারিত সময়ে টার্মিনালটি নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনেই এগিয়ে চলছে প্রকল্পের কাজ। রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে সরকার। নতুন টার্মিনালে 24টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকলেও প্রথম ধাপে চালু হবে 12টি। একই সাথে বহির্গমনের জন্য রাখা হবে 115টি চেক ইন কাউন্টার, 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার থাকবে 66টি, 16টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপনের পাশাপাশি অতিরিক্ত ব্যাগেজের জন্য থাকবে 4টি পৃথক বেল্ট। তৃতীয় টার্মিনালের সঙ্গে নির্মাণ করা হবে মাল্টিলেভেল কার পার্কিং ভবন। ভবনের অভ্যন্তরে রাখা হবে সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ভিভিআইপি স্পেস। নির্মাণ করা হবে ভবনের সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ ও উড়াল সেতু, যার মাধ্যমে সংযোগ থাকবে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বর্ষা মৌসুম শুরুর আগেই মাটি কাটা ও ভরাটের কাজ শেষ হওয়ার লক্ষ্য নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। মাটি ভরাট শেষে শুরু হবে উপরের অংশের ঢালাইয়ের কাজ। মূল টার্মিনাল ভবনের পিলার নির্মাণ কাজও প্রায় শেষের পথে। 21,300 কোটি টাকা ব্যয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ করছে জাপানের মিৎসুবিশি, ফুজিতা ও কোরিয়ার স্যামসং, এই তিন কোম্পানির একটি কনসর্টিয়াম। করোনার কারণে অনেকটা থমকে গেল, থেমে যায়নি প্রকল্পের কাজ। স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। এই প্রজেক্টে স্বাস্থ্যবিধি মেনে আমরা কিন্তু স্বাস্থ্যবিধিমালা দিয়ে দিয়েছিলাম ঠিকাদার কোম্পানিদেরকে, তারা এটা মেনে চলেছে এবং লোকজন কোভিড আক্রান্ত হয়েছে, কোভিড পজিটিভ পাওয়া গেছে, প্রতিদিন তারা স্বাস্থ্য পরীক্ষা করতো কিন্তু কেউ পুরোপুরি অসুস্থ হয়নি এবং তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে, সুস্থ হয়ে আবার তারা কাজে ফিরে আসছে। 2023 সালের জুনের মধ্যে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন করে যাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলেও জানান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। একমাত্র প্রকল্প আমার মনে হয় বাংলাদেশে যে থার্ড টার্মিনালের প্রকল্পটা আমরা কোনো কাজ বন্ধ রাখিনি এবং কাজটা সুষ্ঠুভাবে চলছে এবং আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে কাজটা শেষ হবে। যদিও কন্ট্রাক্টে আছে 2024 মার্চে শেষ হবে, কিন্তু আমরা কাজটা শেষ করতে যাচ্ছি 2023 সালের। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।